চরের বাসী, আমরা চর বাসী সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুখী, সারা বাংলাদেশের মধ্যে আমরা সুখী। আপনি এমপি মহোদয় যদি গুলশানে বাড়ি করতেন আমার চরের লোক যাবে, এখানে যা আছে প্রকৃতি নিয়ে তারা সুখে আছে। আর প্রকৃতির উপরে সৌন্দর্য কিছু নাই, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর পরিবেশ এবং চরবাসীর একটা শান্তির জায়গা, এটা এটা শান্তির নিবাস। কিন্তু এদের অভাব, এদের ডর হইল আমি যদি ভেঙে যায়, যার কারণে চরবাসী দীর্ঘদিনের দাবি দেওয়া হইলাম ওই পূজার থেকে শুরু করে কিছু মানে শক্ত করে প্রোটেক্ট করা বাদ দেওয়া বেরিবাদ। আপনার পাশে আপনার আর এক ভাই, উনি বেরিবাদের চেষ্টা করতেছে, ওই যে আলোক দিয়ে চলে, আমি চাই একই সাথে সাথে পরিণাম পরিণতিও আপনি একটা কাজ করতে হলে আমাদের আর কিছু লাগবে বেরিবাদ। আর ভিতর দিয়ে শিলম্পুর থেকে হাতিঘাটা বলতে একটা রাস্তা, ঠিক ঠিক, এই রাস্তা বড় করে চওড়া করে বেরিবাদের মতো করে নিয়ে গেলে আর পাকা করে দিলে চরবাসী প্রথম ডাব শেষ। আর মাঝখানটা মাঝখানে যে রাস্তাঘাট দুই চার বিশটা রাস্তা করে দিলে পরে সারা জীবনের জন্য এটা ব্যস্ত করে। আপনার বহু যারা শোনা শুনো ভাই, অলরেডি পানি মন্ত্রীর সাথে কথা বলছে, কারণ আমার সাথে কথা হয়েছে তো সেখানে অলরেডি উনি কাজ কিন্তু শুরু করছে, ওনারটা উনি বলবে। তবে আমার আত্মবিশ্বাস যেহেতু সালাবাদ এমপি বাহিনী যে বাটপার উনি সিটার তারও বাহিনী নাকি না, বাটপার সিটার যেহেতু বাহিনী আমাদের সৎ এবং নামাজি এবং অত্যন্ত বড় মনের মানুষ আমরা এমপি বাহিনী, আমরা আল্লাহ যদি চায় আমাদের এমপিটা করে দিবে। আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থান অলরেডি কিন্তু আমরা তালিকা করতেছি যে কটা আছে আপনাদের বাংলাজোড়া মসজিদ এবং কবরস্থান এগুলি আমরা তালিকা নিতেছি, সেই তালিকা অনুযায়ী আপনার আমাকে তোমার আমি কমিটি কাজ বানাই দেবো, অলরেডি এমপি মহোদয় ব্যবস্থা নিতেছি। আমরা কথায় না কাজে বিশ্বাস, ঠিক আমরা কাজ করতে চাই না এবং আমার এমপি তা করবে না মনে করাইছেন তো, এখন পর্যন্ত ব্যস্ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে কি হয় না অলরেডি শুরু করবো আমরা, আর এমপি সাহেবের ওয়াদা নষ্ট হবে না ইনশাআল্লাহ। নির্বাচনের পরে এই প্রথম আসত আপনারা ভাই কথা দিচ্ছেন যখন ডাকবেন তখন আসবে, আমি এমপি মহোদয়ের পক্ষ থেকে বললাম বড় ধরে বিপদ না হইলে যেদিন কাজ তো করবেন যে আগামী মাসের এত তারিখে এই মাসের এত তারিখে আপনি অমুক জায়গায় আসেন এই আমাদের মাসকের আমাদের কথা আছে উনি আসবেন, এইটু আমি আশ্বস্ত করে দেব। আপনারা একজন সোনার মানুষ পাইছেন, এই সোনার বাংলাদেশে সোনার মানুষ পাইছেন, এমপি 300 জন হয়েছে, 300 জনের মধ্যে যদি 10 জন সৎ এমপি হয়ে থাকেন আমাদের একটি, এ কারণে আপনারা অহংকার বোধ করতে পারেন এবং আপনারা শুক্রিয়া আদায় করতে পারেন আমরা ভালো কিছু পাব। আজকে আর বক্তব্য বাড়াইলাম না, আমি আবার এমপি সাথে ধন্যবাদ জানাই এত কষ্ট করে, কারণ আমাদের তো অনুষ্ঠান মাত্র একটা দুইটা বা পাঁচটা টুকু সবাই তো এত ব্যস্ত, কিন্তু ওরা তো আল্লাহ 30 দিন একটা না তিনটা চারটা পাঁচটা করে প্রোগ্রাম একটা মানুষের পক্ষে খুব কঠিন হয়ে, তারপরেও এই যে তোমার আইতো আপনারা যেভাবে দেখছেন মুখ কালা তো দেন নাই হাসি খুশি দেয়। আমি আর বক্তব্য করি না, আমাদের আলা ভাই মরুবী মানুষ এখানে আসছে, আমার মামা আসছে, এই চরের অনেকগুলা মুরব্বী এখানে আসে, আসে নাই সেই চরে বাস করছে, তার মানে চরবাসী তাকে বরণ করছে, এখানে চরবাসী ওনার প্রতি চাহিদা বেশি আমি মনে করি এবং ভালোবাসাও বেশি।
নির্বাচন আগে এই মাঠেই আসছেন, এখানে কথা দিয়ে গেছেন যে চলে যে রাস্তাঘাট আমি দেখলাম, এই রাস্তাঘাট কোথাও আমি এত এইরকম আমি কোথাও দেখি, উনি ওয়াদা করেছিল যে তৎকে আমি দেখবো এবং চলে রাস্তাঘাটগুলো আমি দেখবো। আমি ওনাকে হাজার হাজার ধন্যবাদ জানাই। প্রথম অবস্থায় সংসদ ভবনে গেছে, প্রথম দিন বক্তব্য রাখছে, প্রথম দিন বক্তব্য তুমি চরের কথা বলছে। আমার দুইটা চর আছে, এই যে রোগী নিয়ে হসপিটাল যাতায়াত, রাস্তাঘাট নাই এবং বস্তার কথা সরাসরি কিন্তু কথা বলছে, রাস্তা চলার নাই কিন্তু জোরে জোরে বলছে নাকি এবং আবেগটা বলছে তার কষ্টের কথা। এবং আপনারা খেয়াল করছে তারা টিভি দেখেন, প্রধানমন্ত্রীর সাথে কানে কানে কথা বলছে, এই দাবি দোয়াই করছে, এই দাবি দোয়াই করছে। ইতিমধ্যে সংসদে বহু দেবী আছে মানিকগঞ্জে বা সারা বাংলাদেশে, সংসদে খেয়াল করছে আমাদের এমপি কিন্তু প্রথম সারির এমপি, ওই সংসদে কিন্তু একটু সম্মান বেশি, এমনি নাম রাখা তার মধ্যে আরো নাম না এবং তাকে কেন যদি মানুষ পছন্দ করে এবং সব এমপির ওনারে আলাদা নজর দেখে সংসদে এই কয়দিন সব এমপি হলো কারো দেখছেন কেন কেন কথা বলছে আমাদের এমপি বলছে প্রধানমন্ত্রীর কাছে এবং তার পাশে বসা, এই জন্য ওনার কথা সংসদ ভবন যেন আমার বিশ্বাস কারণে প্রধানমন্ত্রী আমাদের এমপির একটু পছন্দ করেন। কইছে কানে ফের করছো জানে কিন্তু ওই যে মমতাজ করবে কানে কানে কইছে খুশি হয়ে ভালো করছে মমতাজ বেগম এই চলে ভোট দিছে কিন্তু কোনো চলে আইসে বলে না, কোনোদিন একটা রাস্তা করে না, কোনোদিন একটা ব্রিজ করে না, কোন মানুষের সহযোগিতা করে না, আমার মনে করে 500 টাকা ভিক্ষাও দেয় না, ভিক্ষাও দেয় নাই কোনো মানুষ উনি দেয় না, খালি সুন্দর কথা বললে চোল আবুল তাবুল কইলে ভাব ভঙ্গি দেখায় মানুষে আপ করার চেষ্টা করে। হ্যাঁ তার বই না বই জানে এটা সত্য। হ্যাঁ গান গায়ে টেকা নিয়ে গেছে, এখন জামাইবার হয়ে গেছে, আল্লাহ বিদায় করছে, ও আর এই দেশে আসবো না, আসবো না, আর এই পদ্মার চর পার হওয়ার কোন ইখতিয়ার তার নাই ইনশাআল্লাহ, আসতে গেলে পরে খবর আছে গ্যারান্টি দেন। দেখ আমরা দুবাই পাস করা পরে আমার ফোন দিছি সাইদুল ভাই একটু চলে যান, আমি আল্লাহর সাক্ষী রে বলি আমার 10 দিন কইছে আমার যাওয়া উচিত দেরি হয়ে গেল, আমি চলে যাই বলতে যাই রে না অসুবিধা নেই, একটু আপনি একটু ব্যস্ততা কমান আছে একটু সময় নিয়ে তারপর যা মানি, আর পাশাপাশি এই কিছু মাল পানি সরকারটা বাদ যাতে আমরা যাই কিছু ওয়াদা দিয়ে আসেন। উনি যে বাজেট পাইতেছে সেই বাজেটের প্রথম আপনার কোনো অ্যাসারমেন্ট দিয়ে শুরু করবো একটু দুই চরেই আপনারা পাবেন, এটা আমার দাবি আমার বাড়ি নিয়ে আমারও তো একটু দাবি তো দূরে দূরে থাকি আপনার তো সব কাছে থাকি একটু বেশি থাকবে নাকি, আমি বাইরে বসছি মমতাজ বেগম যদি 100 টাকা পাইত 95 টাকা সিঙ্গারি দিত 5 টাকা দিত হরিরাম করে আর 5 টাকা দিত ওই যে আবাহিত সুসা যারা তাকে খাওয়ার জন্য পেট ধরে রাখি কোন কাজের জন্য দাঁড়াইছে, ওরা মিথ্যা ভুয়া বিভিন্ন প্রকল্প দিয়ে উঠিয়ে নেয় করেছে আর আমাকে এমপি দাঁড়াইতে হবে না। আমি বাইরে বলছি আমাদের এই হরিরামপুরের যে আমরা আপনি যা পাইবেন আমাকে একটু দুইটা উপজেলায় আপনি আবার মাঝখানে 3টা ইয়ে আছে সবাইরে ইচ্ছা মতো দিন আমাকে তবে একদিন গাড়ির মধ্যে শয়তান গেছে ভাই কয় তো বেশ বাইরে কিন্তু বেশি দিবে
আসলে জামালা মানুষ এবং আল্লাহ অর্থ করে দিছে তার নিজস্ব কোন লোভ লাগলো সবাই আমার মনে হয় যদি দশ হাজার কোটিও পায় উনি এক টাকা খাইব না তার বিশাল বড় মন বিশাল বড় মন আল্লাহ রহমত আপনার ঠগি নিয়ে এমপি মানে সর্বোচ্চটাই পাইছে আপনার এমপি মানে তো তিনটা হয়েছে কিন্তু আমরা সবচেয়ে পাইছে কিছু সবচেয়ে ভালো না এর চেয়ে ভালো এমপি হওয়া যাবে না এই অতীতে আসে নাই আগামী তো আসবে ঠিক ঠিক সেটা এমপি আল্লাহ রহমত উপহার আল্লাহ উপহার ঠিক তাছাড়া ফাইটার ময়দান যদি পাঁচ লাখ ছিল আর আমাদের সাধারণ মানুষ যদি ভাবে কান করা দিয়ে ভুলাই ফেলছিল যে না জানি কি ভোট তুমি যে দিয়ে দাও ভোট কিন্তু রোগাই দাও এমপি মমতাজ হবেই কারণ তুমি ভোট দেওয়ার না তো গাইবি হওয়া মানে ওনার নাম কই দিব ভঙ্গি দিছে খালি ভঙ্গি দিছে বিভিন্ন জায়গায় নর ভোট দেখায় সবাই যদি অটো পাস একশো ছাব্বিশ নম্বর আবার বিভিন্ন ফেসবুক দেখি দিয়ে তার নাম শুনাইছে কাজ হবে না মিথ্যে কথা যা আছে ওই হ্যাঁ ই কইছে কিন্তু আল্লাহ রস্তে আল্লাহর কামালাই করে দিছে দফা রফা করে দিছে গরম খবর আরো বড়টাই আসতেছে মন্ত্রী হইতেছে প্রতিমন্ত্রী মন্ত্রী মন্ত্রী হয়ে আসবে কয় কি তারপর আসলো সংরক্ষিত আসন হইতেছে মন্ত্রী হইতেছে এই নিয়ে অস্থির সবাই তো পারলে মিষ্টি খায় আমাদের বহুত মানুষ হয়েছে ওনার নাম বললাম নাই মানে জোর করে আল্লাহ হস্তে মিথ্যাবাদীদের জন্য অগ্নি তারা বলে নির্বাচনের আগে আমি তো একটা জিনিস বিশ্বাস করি এই দেশে ওই এমপি রে কোন যে নাকি ভাত খায় তার তার তো ইউপির নাম পাওয়ার কথা আঙ্গ ছুটি একটু সাত তারিখে নির্বাচনের পরে আট তারিখ আমি দাওয়াত দেব কেউ যদি মনে করেন ঠেট ঠেট বা কেউ যদি ভয় পান আর কি বাংলা ভাষা যদি ভয় পান তাহলে ভয় পাই ভয় পাই আর না পাইলে কিছু মানে আট তারিখে মাইট দেব বলুন আট তারিখে দেখাইতে মনে আট তারিখে দেখাইতে হ্যাঁ হ্যাঁ মানে এই যে ছেদ করে কথাবার্তা আল্লাহ আছে না আল্লাহ ওদের অহংকার পতনের মূল হ্যাঁ মঞ্চে মঞ্চে কয়ে গেছে ওরা এসে এগুলো চিন্তা রাখো এই ছাত্রলীগ কয়েছে এই ছাত্রলীগ এগুলো চিন্তা নেই নির্বাচনের পরের দিন দেখবো এখন আল্লাহ মাফ করছে আবার একটাই হলাম মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল।